ওম শান্তি আমরা এতদিন কোর্স করলাম আপনারা বুঝতে পারছেন না কে কি আমরা শিখলাম আমরা অনেক কিছু জানলাম না প্রথম দিনে আমরা জানলাম আমরা কে আমরা প্রত্যেকে একটা অতি সূক্ষ্ম ছোট তারার মতন জ্যোতির্বিন্দু আত্মা আমরা প্রত্যেকেই আত্মা নিজেকে আত্মা মনে করে থাকতে হবে এখন আর আমরা কার সন্তান লৌকিক পিতার সন্তান তো ছিলামই এখন আমরা বললাম ভাগ্যবিধাতা পরম পিতা পরমাত্মার আমরা সন্তান তারপরে আমরা জানলাম সৃষ্টিচক্রর বিষয়ে সৃষ্টিচক্র পুরা পাঁচ হাজার বছর চলে এই পাঁচ হাজার বছর পরে আবার পুনরাবৃত্তি হয় এই সৃষ্টিচক্রের মধ্যে আমরা কি কি করলাম কয়টা জন্ম হলো প্রত্যেক মানুষের যে কয়টা জন্ম হলো এই বিষয়ে জানলাম নয় জানো তারপরে আমরা কি কি জানলাম আরও আমাদের কতটা জন্ম হয় আমরা সত্যের যুগে ছিলাম ত্রেতাতে ছিলাম দ্বাপরে ছিলাম আমরা ভক্তি করেছি এখন ভক্তির ফল হিসাবে দিবার জন্যে ভগবান পরমাত্মাকে আমরা পেয়েছি কিন্তু পরমাত্মাকে আমরা একদম নিজের পারমানেন্ট পিতা হিসেবে করার জন্য হৃদয়ম করার জন্য রাজযোগ করতে লাগে রাজযোগ আজকে আমরা শিখবো রাজযোগের বিষয়ে যোগ মানে কি যোগ মানে প্লাস একজনের সাথে একজনের যুক্ত হওয়া মিলিত হওয়া প্লাস মানে এটার সাথে এটা জয়েন হওয়া কার সাথে প্লাস হব যুক্ত হব আত্মা আর পরমাত্মার মিলন এই আত্মার পরমাত্মার মিলন পুরা পাঁচ হাজার বছরে একবার হয় আর অন্য কারোর সাথে মিলন হয় না এতদিন আমরা দেব আত্মার সাথে মিলন হয়েছে মনুষ্য আত্মার সাথে মিলন হয়েছে কিন্তু ভগবানের সাথে মিলন হয় না এবার ভগবানের সাথে মিলন হব কিন্তু ভগবানের সাথে কি করে মিলন হবে এখানে এখানে কিছু নিয়ম আছে এই নিয়ম নিয়ম মতে আমরা করলে আমরা মিলন হতে পারবো কারণ অনেক রাজযোগের বিষয়ে অনেক যোগ আছে ভারতে পতঞ্জলি যোগ হট যোগ নানা রকম ক্রিয়া আছে কিন্তু এই রাজযোগটা হচ্ছে স্বয়ং ভগবানের শিখায় ভগবানের বাদে পরমাত্মার বাদে এই রাজযোগ কেউ শিখাতে পারে না কারণ এখানে আত্মা আর পরমাত্মার মিলন পরমাত্মা হচ্ছে বিদেহী কোনো দেহ নাই আর আমরা আত্মা হচ্ছে দেহধারী দেহদারী আত্মা আর বিদেহী পরমাত্মার সাথে কিভাবে মিলন হয় এটা জানার জন্য এটা কি আছে এটা কৌতূহল আছে আর এটা জানার এটা গভীর ইয়ার অর্থ আছে যেমন দেখেন আত্মার পরমাত্মা হই কে আত্মা কে আত্মা হয়েছে পুত্র এখানে দেখানো হয়েছে ছবিতে দেখানো হয়েছে আত্মা হয়েছে পুত্র আর আত্মার পিতা হইছে পরমাত্মা এ দেখেন আত্মা আর পরমাত্মা পিতা আর পুত্র যেমন পিতার পুত্র দে লৌকিক হিসাবে আছে না পিতা যেমন পুত্র তেমন কিন্তু পিতা যেমন পুত্র তেমন নয় পুত্র পুত্র ছোট পিতায় যত জানে পুত্রের তত জানে না পিতা যত বয়সে সে পুত্র তত বয়স হয় নাই এখন পিতা পুত্র দেখতে কে হলেও গুণে জ্ঞানে বয়সে সমান নয় এখন আত্মার পরমাত্মা দেখতে একে হলেও পরমাত্মার সাথে আমাদের গুণ জ্ঞান শক্তিতে একে নয় কারণ পরমাত্মা হয়েছে অজন্মা অকর্তা অভোক্তা উনার শক্তি কখনো ক্ষয় হয় না উনি অনন্ত উনি চিরজাগ্রত শাশ্বত অনন্ত কিন্তু আত্মা হয়েছে প্রতিবারে জন্ম মরণে আসে জন্ম মরণে আসে আমার আত্মার বেট্রিক ক্ষয় হয়ে যায় আর বার বার আত্মার বট্রি ক্ষয় হয়ে এখন মনুষ্য আত্মাতে যখন আমরা আসলাম এখন এই আত্মার ভিতরে শক্তি একদমই নাই ব্যাট্রি নাই এখন এই ব্যাটারিকে আত্মারূপী ব্যাট্রিতে শক্তি প্রয়োগ করার জন্য শক্তি ভরার জন্য ব্যাট্রি ভরার জন্য পরমাত্মার সাথে যুক্ত হতে লাগে তো পরমাত্মা তো কোথায় আসে পরমধামে আছে আর আমরা আত্মা পৃথিবীতে আসি জন্ম মরণে আসি ভগবন্ধনে আছি এই ভববন্ধনে থাকা মনুষ্য আত্মা পরমাত্মার সাথে কি করে যুক্ত হবে কিন্তু এতদিন আমরা জানি জানি বুঝি শিখলাম যে পরমাত্মা আমাদের পিতা হয় পিতা আর পুত্র কখনো দূরে থাকতে পারে না কারণ স্নেহের সম্বন্ধে অতি কাছের অতি নিকট এই নিকট সম্বন্ধ আমরা নিকট সম্বন্ধ যখন আসে আমার দূরত্ব কম হয়ে যায় এখন পৃথিবীতে আমরা ভববন্ধনে আসি কি ভববন্ধন এই যে পাঁচটা বিকার পৃথিৱীতে থাকিলে এইবিলাক কাম মানে কামনা বাসনা ক্ৰোধ মানে ৰাগ গছা লোভ মানে ধন সম্পত্তিৰ লোভ মহ অত্যাধিক স্নেহ নিজৰ সন্তানৰ প্ৰতি ঘৰবাৰীৰ প্ৰতি ধন সম্পত্তিৰ প্ৰতি অত্যাধিক স্নেহ আৰু অহংকাৰ অহংকাৰ হৈছে উচ্চ পদিয়ে বংশ গৌৰৱে চাকৰি নিয়ে ধন সম্পত্তি নিয়ে মানুহে অহংকাৰ হয় তারপর হয়েছে আমরা যে গুরু করিয়ে এসেছি গুরুর মধ্যে আমাদের গুরুর প্রতি আমাদের এটা আসক্তি আসছে এই গুরুর যে জ্ঞান বলে ঈশ্বরের জ্ঞান মনে আমরা ভাবিছিলাম তে গুরুর প্রতি আসক্তি গুরুর প্রতি স্নেহ গুরুর প্রতি শ্রদ্ধা আর গুরু সব সময় মালা জপতে বলে না মালা জপা নিয়ম প্রাণায়াম করা ইত্যাদি আমরা করেছিলাম এই ছয়টা ভব ভববন্ধনে আমরা আমরা বাঁধ খাই আসি এই ছয়টা ভববন্ধন ছিঁড়ে কি করে পরমাত্মার কাছে যাব এই ছিঁড়ে ভববন্ধন ছিঁড়ে আমরা পরমাত্মাকে স্মরণ করাটা হয়েছে রাজযোগ এখন কি করে এইগুলা ভববন্ধন ছিড়ব আত্মা সবসময় এই পাঁচটা ছটার ছটা আমরা ঘুরি গরিব পরে আত্মায় হয়রা উঠবে নাইবা লোভ হবে নাই বা ক্রোধ হবে নাই অহংকার হবে নাই কামনা বাসনায় আকর্ষণ করবে তখন এই এইসব প্রতি আমরা কি করে বিতরা করবে এসে কীভাবে দূরে থাকব যখনই ঈশ্বরীয় প্রেম পরমাত্মার প্রেম আমার মনের ভিতরে জাগ্রত হবে পরমাত্মার বিষয়ে আমরা চিন্তা করব জন্ম মরণের বিষয়ে চিন্তা করব চক্র বিষয়ে চিন্তা করব তখন কি হবে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এই বন্ধনটা আমরা খুলে যায় এদের প্রতি আসক্তি আমাদের আমাদের কম হয়ে যায় এই জন্যে ভববন্ধন ছেড়ে মানুষ তো উঠতে পারে না কিন্তু ভববন্ধনের মধ্যে আঁকড়িয়ে আসে এখন ভববন্ধন যদি কম হয় নিজেকে আত্মা মনে করে পরমাত্মা স্মরণ করলে পৃথিবীর আকর্ষণ থেকে আস্তে আস্তে আমরা কমে যাব আর মনটাও হালকা হয়ে উঠতে পারবো তো মনটা উড়ে উড়ে উড়িয়ে উড়িয়ে উড়ে 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 পরম ধামে থাকা পরমাত্মার সাথে যুক্ত হতে লাগে পরমাত্মার সাথে যুক্ত হওয়ার জন্য একদিনে হয় না অনেক দিন চেষ্টা করতে 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 পরমাত্মার সাথে যুক্ত হয় যখন যুক্ত হবে তখন অতীন্দ্র সুখ অনুভব হয় যদিও মানুষের পাখা নাই কিন্তু পাখা না থাকলে মনটা উড়ে উড়ে পরমাত্মাতে গিয়ে লাগবে যখন পরমাত্মাতে মন যুক্ত হবে তখন পৃথিবীর কোনো মায়া মমতা লোভ লালচর প্রতি মন আসক্তি হবে না এই আসক্তিটা কমে গেলে পরমাত্মার দিকে আমাদের মনটা যাবে আর পরমাত্মার সাথে মিলিত হলে অতীন্দ্রিয় সুখ অনুভব হয় এই সুখকে ভোলা যায় না পৃথিবীর অন্য হাজার সুখের পরিবর্তে এই অতীন্দ্রিয় সুখ সবচেয়ে শ্রেষ্ঠ আর সবচেয়ে লাভদায়ক সেই জন্য তাকে প্রাপ্ত করার জন্য আমরা রোজ রোজ ঈশ্বরীয় জ্ঞান আর ঈশ্বরীয় সান্নিধ্যতে আসলে আমরা এই অতীন্দ্রিয় সুখ পাওয়া যায় গতিকে এখন আমরা পৃথিবীতে থাকিও আত্মাকে জ্ঞানের দ্বারা উড়া 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 নিয়ে পরমাত্মাতে যুক্ত করতে লাগে পরমাত্মাতে যখন যুক্ত হবে তখন আত্মা আর পরমাত্মার মিলনে একটি অগ্নি প্রজ্বলিত হয় এই অগ্নিকে কী অগ্নি বলে যোগ অগ্নি বলে যোগ অগ্নি যেই আমাদের মনের ভিতরে প্রজ্বলিত হবে তখনই আমাদের জন্ম জন্মান্তরে যত পাপ আছে আমরা জানি না জানি জ্ঞাত বা অজ্ঞাত কারণে করা পাপগুলো নষ্ট হয়ে যাবে জলে যাবে ভস্ম হয়ে যাবে সেই জন্যে এই অতীন্দ্র সুখ পাবার জন্যে ঋষি মুি যোগী তপস্বী সবাই চেষ্টা করে কিন্তু সবাই রাজযোগ করতে জানে না বর্তমান সময় আমাদের ভাগ্য ভালো পরমাত্মা এসে এই রাজযোগ শিখায় রাজযোগ আমরা করি 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 হয়তো আমাদের জীবনের সাধনা একদম পূর্ণ হবে তখন আমরা রাজযোগে আমরা সাকসেস হতে পারব আর আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়ে অতীন্দ্র সুখ অনুভব করতে পারবো এই রাজযোগ রাজযোগ একমাত্র পরমাত্মায় শেখায় রাজযোগের চারটা পিলার আছে সেই চারটা পিলারে প্রথম হয়েছে দৈবী গুণ সৎসঙ্গ ব্রহ্মচর্য আর শুদ্ধ অন্ন তো দেখেন দৈবী গুণ ঈশ্বরে আমাদেরকে দৈবিক গুণ দিয়ে পাঠাছে এই বিষয়ে আমরা ইল্যাবরেটরি এখন পরবর্তীকালে এখন ইয়ার পরে আমরা ডিসচার্জ করব বিভিন্ন গুণাবলী আছে। আমাদের রাজ্য করার পরে দৈবিক গুণগুলা আমাদের মধ্যে আপন আপনি এগুলি আসবে আর আত্মাই গ্রহণ করবে তারপরে সে সৎসঙ্গ পরমাত্মার পরিচয় পেলাম আত্মার পরিচয় পেলাম এখন প্রকৃত ব্রাহ্মণ হয়েছি আমরা ব্রহ্মার সন্তান ব্রহ্মার নিয়ম মতে আমরা সপাই সকালে স্নান টান করি আসি সৎসঙ্গ করি এখানে আমাদের টিচার বইনে পরমাত্মার জ্ঞান রোজ পড়ি আমাদেরকে শোনায় সেই লেসন মতে আমরা সারা দিন চলি আর সেই লেশনকে আমরা পড়ি শক্ত স্কুলের পড়া পড়াইয়ের মতন আমরা পড়ি অধ্যয়ন করি তাকে মনন চিন্তন করি তারপরে সে ব্রহ্মচর্য ঈশ্বরীয় জ্ঞান পাওয়ার পরে ঈশ্বরের প্রতি আমাদের আসক আকর্ষণ হয় ঈশ্বরের প্রতি স্নেহ বাড়ে তারপরে অন্য ভাই বোন দুনিয়ার মানুষের সাথে আমাদের আকর্ষণ ধীরে ধীরে কমি যায় এই জন্যে ভাই ভাই দৃষ্টি হয় আমাদের মধ্যে যখনই ঈশ্বরীয় জ্ঞান আসে আমি আত্ম অনুভব করলাম আত্ম অনুভব করলে সবাই ভাই ভাই অনুভব হয় কোনো দৈহিক আকর্ষণ হয় না তারপরে হয়েছে শুদ্ধ অন্ন শুদ্ধ যখন আমরা খাবার বসি খাবার খাবার খাই পবিত্র পবিত্র হিসাবে ঘরে বনোয়া মা বইনে বনোয়া ভগবান ঈশ্বরকে স্মরণ করি বনোয়া শুদ্ধ অন্ন আমরা গ্রহণ করতে হবে আমরা খাবার সময় অনেক রকমের অশুদ্ধ তামসিক আহার খাইতে নাই আর খাবার সময় লিস্ট দেখি আমার খাইতে নাই বাবা পরমাত্মাকে স্মরণ করি খাদ্য গ্রহণ করতে হবে তাহলে এই খাদ্যে আমাদের শরীরকে মন মস্তিষ্ককে শুদ্ধ আর শান্ত করে রাখে এই চার চারটা পিলার আমরা গ্রহণ করলাম আর হচ্ছে সৎসঙ্গ পরমাত্মার সঙ্গ সঙ্গ মানে সাথী মানুষের চলার জন্য দুঃখের সুখের কথা বলার জন্য সাথীর প্রয়োজন হয় সঙ্গ দরকার এখন কাকে সঙ্গ নিবেন আর দুনিয়াতে তো সবাই মানুষ সবার সাথে সঙ্গ তো কিন্তু সবার সাথে হ্যালো হাই করবেন মিলামিশা করবেন স্নেহ করবেন কিন্তু আন্তরিক স্নেহে এজনের সাথে বন্ধু যাকে আন্তরিক স্নেহ বলে আন্তরিক বন্ধু সেই আন্তরিক বন্ধু এক ঈশ্বর পরমাত্মার সাথে বনাবেন হ্যাঁ ঈশ্বর পরমাত্মার সাথে আমার আন্তরিক বন্ধুত্ব থাকলে আমার প্রতি ঈশ্বরের সাথে আমার মনে মনে কথাবার্তা হয় মুখেরও কথাবার্তা হয় আমরা শয়নে স্বপ্নে পরমাত্মা কাছে রাখবো পরমাত্মায় আমার আপদে বিপদে সংকটে সবসময় সাথে থাকবে সেই জন্যে আমরা পরমাত্মার সহায় পাবো পরমাত্মার কাছে বন্ধুত্ব স্থাপন করলে খুব ভালো লাগে যখন যেমন আমি বলি ঘুমাবার সময় আপনি সারাদিন কামকজ কাজ করলেন ঘুমাবার সময় হাত পাও ধুই ভালো করে বিছনা বানায় বিছনার উপরে বসি দশ পনেরো মিনিট বসি ওখানে আপনি পরমাত্মাকে বন্ধু হিসাবে ডাকবেন ঘুমাবার সময় রাতিবেলি ঘুমাবার সময় আপনি পরমাত্মাকে বন্ধু হিসেবে ডাকবেন কে কেমন বন্ধু বাল্য বন্ধু বাল্য বন্ধুকে পেলে আপনি এখন কি করে কত মন খুলি কত স্নেহের কথা বলবেন সেইভাবে পরমাত্মাকে আপনি বন্ধু বলি ডাকবেন বন্ধু দিনের ভিতরে অনেক কথা আছে তোমার সাথে বলার জন্য তুমি আসো এখন আমার আমার এখন অবসর সময় আমি তোমার সাথে মন খুলি কথা বলবো পরমাত্মা সময় নিজের সাথে হাজির অনুভব করবেন আর বলবেন সারা দিনের ভিতরে আপনি কি কি করলেন কাকে কাকে পেয়েছেন কেমন কথাবার্তা হয়েছে আজি দিনের ভিতরে আপনার কত লাভ হয়েছে কত লোকসান হয়েছে কত আপনি ঈশ্বরকে স্মরণ করেন এইসব কথা বলবেন মন খুলি কথা বলবেন আর দিনের ভিতরে যদি কিছু দুঃখ হয়েছে কষ্ট হয়েছে কিছু লোকসান হয়েছে পরমাত্মাকে বলবেন বন্ধু আজি দিনের ভিতরে এত এত লোকসান হয়েছে এত কষ্ট হয়েছে সব কথা বলে মনকে খালি করে আপনি ঘুমাই যাবেন মনকে খালি করে ঘুমালে পাঁচ মিনিটে আপনার ঘুম আসবে কিন্তু মন খালি না করি পরমাত্মার কাছে মনের ভিতরে কুসমুকুশো শব্দগুলো প্রকাশ না করে যদি ঘুমাই যান তাহলে রাতভর আপনার ঘুম ভালো হবে না একা একাটি ঘুমাবেন ও কাটি ঘুমাবেন ও কাঠি ঘুমাবেন অফিসের কথাগুলো মনে থাকবে মনের কথাও থাকবে তাতে কথা কটাকটি হবে সেই জন্যে মন খালি করে ঘুমাইতে লাগে মন খালি করে ঘুমালে নিশ্চিন্ত অবস্থা হয় আর মনের ভিতরে অনেক চিন্তা অশান্তি ডিপ্রেশন যদি থাকে তাহলে ঘুম হয় না সেই জন্য একমাত্র ঈশ্বর পরমাত্মার কাছে মন খুলি সব কথা ব্যক্ত করতে হবে পরমাত্মায় তো আমাদের কথা নিয়ে অন্য কোনোখানে প্রকাশ করবে না একমাত্র গুপ্ত জায়গা হয়েছে পরমাত্মা সেই জন্যে পরমাত্মার মন খুলি কথা বললে সারা রাত আমরা ভালো করে ঘুমাইতে পারব শরীরে রেস্ট পাবে মন মস্তিষ্ক শক্তি পাবে আরও সকালে উঠি আবার স্নান টান করি রাজযোগ মেডিটেশন করতে পারবো সকালে উঠি রাতযোগ মেডিটেশন করলে শরীরে সচেতনতা আছে আর আমার মন মস্তিষ্কতে কি হয় শক্তি পাওয়া যায় এটা হলো রাজযোগের প্রথম তারপরে আমরা কাজে ধরবো সারাদিন ভরে কাজে ধরবো কাজকর্ম করবো বা অফিসে যাব সেই সময় আমরা দিব্যগুণ মেনটেন করতে হবে পরমাত্মার দ্বারা আমরা দিব্যগুণ সহনশীলতা নম্রতা ধৈর্যতা এসব এইসব আমরা গ্রহণ করতে পারবো আর খাদ্য অন্য খাবার সময় ঈশ্বর পরমাত্মাকে অর্পণ করি ঈশ্বরের সাথে কথাবার্তা বলে খাইতে লাগে কোনো দিন অপ্রসন্ন অসন্তুষ্ট হয়ে খাইতে নাই আর অন্য অজ্ঞানী হাতে মানুষে বনুয়া অন্য হাতে বনুয়া খাদ্য খোৱা ভালো নয় কারণ যেমন হাতেৰে অন্ন খায় তেমনি জৈসা অন্ন ওসা মন যেমন অন্ন খাব তেমনই আমাদের মন হবে সে মনকে স্থির রাখিব রাখার জন্য পরমাত্মার ইয়াদে বনোয়া খাদ্য গ্রহণ করতে লাগে আরও পরমাত্মার স্মৃতিতে ভাই বা স্মৃতি আয়ে সবার মধ্যে স্নেহ সৎকার উৎপন্ন হবে আর পরমাত্মাই আমাদের আসল বন্ধু আচ্ছা এখন এখন রাজ্য করি আমরা কৃপা কি প্রাপ্তি পাই রাজ্য করি না রাজযোগের দ্বারা কিছুটা তো প্রাপ্তি হতে লাগে রাজযোগের দ্বারা মেন প্রাপ্তি হয়েছে অষ্টশক্তি সেই অষ্টশক্তি আমরা কিভাবে পাব শক্তি এনার্জি কিভাবে পাবো পরম পিতা পরমাত্মা অহরহ আমাদেরকে শক্তি দিতেছে সেই শক্তি আমাদের আত্মায় গ্রহণ করে প্রথম শক্তি হয়েছে বিস্তারক সংকীর্ণ করণ কি শক্তি দেখো বিস্তারক সংকীর্ণ কি শক্তি মানে কসপে যেমনে যেমনে খায় বই নিজের নিজের খাবার খায় তারপরে হাত পাও সব পেটের ভিতরে গুটিয়ে রাখে গুটিয়ে রাখে তারপরে তার চারুদিকে হাড়ে হাড় আসে একদম স্থির হয়ে বসে থাকে কোনো জন্তু আসলেও তাকে খেতে পারে না এদিকে ওদিকে উল্লট পালট করে চারোদিকে হাড্ডি আছে কোন দিকে খাব আর ভিতরে একদম আনন্দতে সে পরমাত্মার স্মৃতিতে ভগ্ন থাকে এখন এইভাবে আমরাও রাজযোগ করলে পরমাত্মার কাছে যখন শক্তি নিব তাহলে আপনা আপনি আমাদের কী হবে স্থির অবস্থা হয় আর স্থির অবস্থা হয় আর আমাদের কী হয় পদ্মাসন হয় আপনার আপনি পদ্মাসন যেমন ঘর গৃহস্থির হাবি যাবি নানান রকমের কথা থেকে যদি আমরা ঊর্ধ্ব থাকি তাহলে আমাদের আসনটা হচ্ছে পদ্মাসন এই পদ্মাসনে আমরা বাস করব আর পরমাত্মার স্মৃতিতে মন মনকে গুটিয়ে রাখব। তারপরে হইছে তারপরে শক্তি হইছে সহযোগী শক্তি যেমন সবাই এক একটা করে যদি সবাই আঙুল দেয় একটা দুইটা সহস্র হাতেরে আমরা পাহাড় উঠাতে পারবো একটা দুটা আঙুলে তো পাহাড় যায় না সহস্র হাতে যদি সবাই যদি আঙুল দে তাহলে এই পাহাড়ও উঠাতে পারবো এখন কি পাহাড় উঠাবো এখন প্রত্যেক ব্রাহ্মণের সামনে ব্রাহ্মণের সম্মুখে কলিযুগী পাহাড় আছে কলিযুগি পাহাড় আমরা উঠাইতে লাগবে এই কলিযুগি পাহাড় উঠাবার জন্য আমরা কি করতে পারি সবাই সহযোগ দিতে লাগে সবাই সহযোগ দিলে হে আজ কলিযুগে আমরা তৃষ্টিতে সহযোগ মানে আমি অন্যকে যদি সহযোগ দিতে যাই তো অন্যরাও আমার দুঃখের সময় সহযোগ দিতে আসবে আজ কলি যুগে ঘরে ঘরে অশান্তি আছে ঘরে ঘরে আগুন জ্বলছে কিসের আগুন ঘরে ঘরে আজ মা শাশুড়ি আর শাশুড়ি আর বউ মিলে না ছেলে আর বাবা মেলে না পিতা আরো পুত্রর অমিল আর ঘরে ঘরে ভাইরা ভাই ভাইরা মিলে না আজ ঘরে ঘরে আগুন জ্বলছে কারণ একটা কলিযুগি পরিবারে প্রত্যেকের মধ্যে অমিল গোলযোগ আজ ঘরে গোলযোগ এই গোলযোগে নিষ্পত্তি করার জন্যে একজনই অপরজনকে সাহায্য করতে লাগে আর বিশেষ করে ঘরে গোলযোগ হওয়ার কারণ হচ্ছে আজ প্রত্যেকটা ঘরে স্বামী আর স্ত্রী সমানে শিক্ষিত স্বামী চাকরি করে স্ত্রী ঘরের কাম্বন করে স্ত্রী ঘরের কাম্বন করে যখন ঘরের সমস্ত সকাল থেকে রাত্রি দশটা বারোটা পর্যন্ত সমস্ত কাজ সেই ঘরের বৌমার উপর পড়ে আজ ঘরে রাখার চো চাকরও পাওয়া যায় না ধন থাকলেও নোকর চাকর রাখা যায় না সেই জন্য বৌমাই সবখানেই করতে লাগে খাওয়া রান্না রান্না ভাড়া করা ধোয়া পখোলা ঝাড়ু পোছা করা কাপড় কাচা সবাইকে খাওয়া পরিবেশন করা অতিথি আসলে অতিথি সেবা করা ঘরে শ্বশুর আছে বৃদ্ধ লোকের সেবা করা ঘরে ছোট বাচ্চা আছে ছোটদের সেবা করা ইত্যাদি করার পরেও কর্তায় অফিসে চাকরি করে আরও কর্তা আসলে আসার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে ওনাকে সময় মতে চা দেওয়া জল দেওয়া কি কি দিতে লাগে হাজির হতে লাগে না হলে বড়ো বড় কঠোর কটা কথা বলে দিবে তখন কি হয় বউর মা মার সেন্টিমেন্টে লাগে বৌর মা ভাবে আমিও তো সমানে পড়ে আমি যদি সুবিধা পাইতাম আমিও তো এভাবে চাকরি করি ধন উপার্জন করতাম কিন্তু সুবিধাও নাই ধন উপার্জন করার আজকাল চাকরিও নাই এই জন্যে ঘরের সমস্ত কাজ বৌমার উপরে পড়ে কিন্তু বউমার হয়ে এটা শব্দ বলার কেউ নাই কিন্তু আমরা যদি সবাই বৌমাকে সাহায্য করে করি দেই তাহলে বৌমা কত খুশি হবে তোর স ঘরের ও বউমার কাছে বলতে লাগে তুমি শনিবার হয়েছে কালকে আমার ছুটি তুমি যত কাপড় ধোয়ার আছে সব সার্ফে ভিজাই দেবো আমি ধুয়ে দিব। হ্যাঁ ধুয়ে কাপড় ধুয়ে কাপড় দুই ধুয়ে পখালি বালতিতে চেপে রাখি দিলে বৌমায় স্নান করার সময় মেলে দিবে আর বাচ্চাটো স্কুল থেকে এসে কাপড় উঠাই দিবে সবাই যদি সহযোগ করি ঘরের কামটা একটা সহজ হবে কিন্তু এই কাম এই কাজ করে না সব পেলায় রাখে সব কাজ বউবার কাছে দেই আর কথায় কথায় বলে তুমি দিনভর ঘরে থাকি কি করা এতক্ষণ কাজ করতে পারো না এই বলে সবাই এরকম বলে তখন বউ মার মনে দুঃখ হয় আর তার ফলে ঘরে কি হয় আগুন জ্বলে এখন দ্বিতীয় কথা হয়েছে আমরা কিভাবে ঘরকে শান্ত রাখবো এই কথা রাজযোগে শেখায় এখন তৃতীয় শক্তি হয়েছে সন্মুখীন হওয়ার শক্তি সন্মুখীন হওয়ার শক্তি আজ ঘরে আমরা সবাই প্রত্যেকের ঘর আছে ঘরে সব কিছু মজুদ আছে রাত্রিবেলি আমাদের আছে খাইবো বিছানাতে আমরা ঘুমাবো রাতভর রেস্ট লব কিন্তু সময় এমনকে এমন আসতে পারে আজ দেশে যুদ্ধবিগ্রহ হয়েছে নানা রকম মহামারীও দেখা দিছে। আর এই সময়ে হঠাৎ করে কোনো জায়গাতে ইভাকুয়েট হইতে পারে এক জায়গার লোকে উঠায় অন্য জায়গা রেখে দিতে পারে তখন আমরা কী করব। আর এ হোরা কোনো প্রিয়জনের মৃত্যু হতে পারে সেই সময় আমরা নিজেকে সামলায় রাখতে হবে যার জ্ঞানের প্রদীপ জ্বলা আছে সে দুঃখে কষ্ট মৃত্যুতেও ঘাবড়ায় না কারোবার প্রিয়জনের মৃত্যু হলেও তারা ভাবে মরতে তো একবার লাগবে। আগে হলেও পিছে হলো মৃত্যু হবে কিন্তু একজনের প্রিয়জনের মৃত্যু হল বলে নিজে ঘাবরাইয়া নয় মৃত্যু হওয়া বা খুব চিন্তা করি নিজেকে আধা মরা করা উচিত নয় যদি কোনো বা প্রিয়জনের মৃত্যুতে বেশি চিন্তা করি ঘাবরাই যায় তাহলে আমাদেরও মাথার ব্রেন ফেল করবে ব্রেন ফেল করলে আমরা ঘরের মধ্যে একটা বোঝা হলাম সমাজের জন্যে বোঝা হলাম কিন্তু তাকে না করে যেজন সুস্থ সেই সেইজনে নিজের কারবারকে ধরে রাখি সবাইকে ভালো হিসাবে পরিচালনা করতে হবে আর আমরা যেমন পরিস্থিতি আগ বসে সেই পরিস্থিতিতে আমরা মিলেমিশে চলতে হবে এই শক্তিটাই বোঝায় তারপরে নেক্সট শক্তি হচ্ছে শক্তি হচ্ছে পাওয়ার টু জাজমেন্ট বিচার শক্তি এই বিচার শক্তিতে দেখেন দুই দিকে বাটপাড়া এটা বাটপাড়া আছে দুই দিকে যদি সমান ভর থাকে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে কিন্তু বাটপাড়া যদি একটি একদিকে ভর বেশি থাকে অন্যদিকে কম থাকে তাহলে এই দুটা এটা উপরে উঠে যাবে এটা নিচে যাবে আজ আমরা শরীর নির্বাহের জন্য সমস্ত দিন শরীর শরীরের জন্য আমরা ব্যয় করি কী খাবো কী না খাবো কি পড়বো কোথায় আজি বেড়াইতে যাব এইগুলো চিন্তা করি এইবিলাক অতি নিম্ন চিন্তা কিন্তু আজ আমরা চিন্তা করতে লাগে আমি এই জীবনে ঠিকঠাক আছি খাইবই আছি এখন আমার উন্নতি কত হয়েছে আমি যদি হঠাৎ মারা যাই আমি যাওয়ার সময় আমি কি নিয়ে যাব খালি হাতে যাব আমার যদি হাতে নেওয়া উপার্জন নাই আমার ঈশ্বরীয় জ্ঞান নাই তাহলে আমি মরার মরার সময় আমার আত্মাটা খালি হাত নিয়ে যেতে হবে সেই জন্যে এই যে পাওয়ার অফ জাজমেন্ট দেওয়া হয়েছে আমরা কি করা উচিত কী হিসাবে আমরা যেতে হবে সেই জন্য আর যদি আমরা লৌকিক লৌকিকে আমরা থাকি অলৌকিক উপার্জন করি তাহলে তাহলে কি হয় ঈশ্বরীয় জ্ঞান আর ঈশ্বরীয় রাজযোগ সাথে সাথে করে যায় তাহলে আমার ব্যালেন্সটা ভালো হয় লৌকিক আর অলৌকিকর মধ্যে আমরা মিলাপ্রীতি রাখি চলতে লাগে শুধু ঘরের কামেই নয় ঈশ্বরীয় কামও করতে লাগে তাহলে আমার মনে কী হয় খুশি হয় মন খুশি হলে আমাদের উন্নতি হয় জাজমেন্ট করার আরও শক্তি পাওয়া যায় তারপরে হইছে নেক্সট শক্তি হয়েছে বিচার শক্তি পরক শক্তি যেমনে স্বর্ণকারেমানটা এটা পাথর থাকে তা কষ্টি পাথর বলে স্কার কেউ যদি গয়না বনাইতে দিয়ে তাহলে স্বর্ণকালে ওনার বস্তুকে এই পাথরে ঘষে পাথরে ঘষে বুঝতে পারে এটা সোনা না লোহা না পিতল তামানা চা চাঁদি না কি এইভাবে পরখ করে এখানেও আমরা পরখ শক্তি লাগে পরখ শক্তি কেমন এখন রাজযোগে কি কথা বলে আর লৌকিকে কি কথা বলে রাজযোগ মতে আমাদের আমরা চলার জন্যে কী কী নিয়ম দিয়েছে বা লৌকিকে আমরা কী কী নিয়মে চলছিলাম এই কথা আমরা পরখ করি নিয়ে কোনটা করা উচিত সেটা আমরা সময় মতে জাজমেন্ট করেই চলতে হবে কারণ শুধু শুধু লৌকিকের কার্যই আমরা নিজেকে বৃত্তিব্যস্ত না করি অলৌকিক কার্যও আমরা সাথে সাথে করে যেতে লাগে আর রাজযোগী মানুষের সাথে অন্য মানুষ আই মিশবে নানারকম উপদেশ দিবে কিন্তু সেই উপদেশটা আমার জন্য কত উপকারী হয় সেটা আমরা বিচার করি চলতে হবে আর রাজযোগী মানুষের আন্তরিক স্নেহ তো আগে বলছি না আন্তরিক বন্ধু হয়েছে একমাত্র পরমাত্মা তো পরমাত্মার নির্দেশ মতে যে চলে সে আসল পরক শক্তি তারপরে সে নেক্সট শক্তি হয়েছে অন্তর্লীন করার শক্তি যেমন সাগর সবসময় জলে ভরা সাগর সবসময় জলের ভরা তবু সাগরে নদী নদী নালা সব বয়ে বয়ে সাগরে জল আসে সাগরে ঢালে নদী নালা বয়ে বয়ে সাগরে জল নিয়ে ঢা ঢালে তবু সাগর বলে না সাগর সাগর কোনো দিন নদীকে বলে না নদী তোমার জল ফিরে নিয়ে যাও আমি তো বড়ি আছি আমি ধরে রাখতে পারবো না কোনো দিন বলে না আর আজকাল তো নদীতে শুধু ভালো পরিষ্কার জল আনে না ময়লা নোংরা ফ্যাক্টরি ধোঁয়া কালা এসব সব ময়লা নোংরা চেয়ে নোংরা জল আনি ডালে তবু সাগর মনে মানে চুপে চুপে থাকে নোংরা যে আসে কে অতল গর্ভতে ঢেলে নিয়ে যাবে পৌঁছাই দিবে আর কোনো দিন এটা বাইরে বাইর করবে না তো আমরাও ঘর গৃহস্থিতে আসি ঘর গৃহস্থিতে থাকি আমরাও সাগরের মতন থাকতে হবে যেমন সাগরে উপরে যে জলেই জল দেখা যায় আমরা ঘর গৃহস্থিতেও রাজযোগই আমরা আমরা রাজযোগ করি ঘরে বসিও বা সেন্টারে গিয়েও করি আমার মন মস্তিষ্ক রাজ্যোগের দিকে আছে তো আমরা কোনো দিন আমার ঘরের অভাব অভিযোগ দুঃখ কষ্ট কেউ আসলে আমরা দেখাইতে নাই কোনো লোক আসলে অভাব অভিযোগকে আমরা লুকিয়ে লুকিয়ে মনে মনে দূর করতে হবে আর সাপোজ আপনার ঘরে অতিথি আসলো আপনি এখন রাত করেন ঘরের কোনো কথা ওনার কাছে প্রকাশ করবে না হাসি মুখে ওনাদেরকে আপ্যায়ন করবে আজ ঘরে ওনাদেরকে আপ্যায়ন করবার জন্য চা দিবে নাস্তা দিবে চা দিবার জন্য চিনি নাই আপনি ওদের কাছে ব্যক্ত করবে না চুপে চুপে গিয়ে ডোরে গিয়ে দোকান থেকে আনাই হলো ছোটো বাচ্চাকে পঠায় আনায় হলো আপনি চা নাস্তা বানাই ভালো করে আপ্যায়ন করে খুশিতে তাদেরকে বিদায় দিবে তাহলে আমরা মনটা খুশি হবে তো এইভাবে নিজের দুঃখ কষ্ট ঘরে যে পরিস্থিতি আছে তাকে আমরা সামলাই দিয়ে চলতে হবে তারপরে নেক শক্তি হয়েছে এই রাজযোগের দ্বারা পাওয়া যায় এই গাছে ফল ধরছে আম ধরছে ছেলেটা ছোট্ট ছেলে ছেলে তা সহ্য করতে না পারে ঢিল মারছে আম এতটুকুই হয়েছে কিন্তু ছেলেটা ঢিল মারছে ছেলেকে বলা হলো বাবু এটা পেকে নিজে নিজে ঝরবো তুমি তুমি কষ্ট করো না ঢিল মারো না না এখনই লাগে তাকে এখনই কাঁচা আম লাগে জন্যে ঢিল মারে ঢিল মারলে শুধু আম ঝরে না আমের সাথে ডালপালাও পালাও ঝরে গাছে ব্যথা পায় আম তো ঝরেই তার উপরে গাছের ডাল পালা সব ঝরে গাছে ব্যথা পায় কিন্তু গাছে তো কিছু বলতে পারে না সহ্য করে থাকে গাছের তো শক্তি আছে সহন করার শক্তি আমরা মানুষই কেন সহন করার শক্তি নাই ভগবান তো প্রচুর সহন করার শক্তি দিছে এখন ভগবানে সহন করার শক্তি দিছে আমাদের জীবনে চলতে চলতে কিছু ঢিল আছে। তাহলে আমরা সহন করি যেতে যেমন গাছে সহন করছে তারপরে ওই তারপরে শক্তিটা ওই পাওয়ার টু পেক তার মানে বেডিং বাকস যেমন আছে না বেডিং বাকস ইয়ে করা বিস্তার কো সংকীর্ণ কিয়া তো বিস্তার কো সংকীর্ণ করলো বেডিং বাকস এখানে আছে এটা কোথায় যাত্রা করার জন্যে বেডিং বাকস তৈরি করা যায় ইয়াতে যাত্রার যে প্রয়োজনীয় বস্তু সেইগুলো বাঁধা যায় সেইগুলো রাখা যায় আবার যাত্রা করি আসার পরে এগুলো কাপড় চোপড় সব ময়রা হয় লেতরা হয় দুয়ে মেলি দিলে ঘর বাড়ি উঠান ছাদ সব ঢাকবে আবার কাপড় শুকিয়ে গেলে সব কাপড় উঠায় ভাজ করে সুন্দর করে ইস্ত্রি করে আবার বাকসে রাখা যায় বাকসে রাখা কাপড়ে বাইরে বাকসের বাইরে তালা দিই আমরা সাধারণত কিন্তু এগুলা ইউজ করা কাপড় চোরে নিবে না তাহলে তালা কোথায় দিতে লাগে বাকসে নয় তালা কোথায় দিতে লাগে আমরা কেউ জানি না তালা আজ কলি যুগে কোথায় দিতে লাগে এখানে দিতে লাগে মুখে দিতে লাগে তালা কারণ আজ ঘরে ঘরে কি হয় মানুষের ঘরে ঘরে কোথায় কোথায় ঝগড়া হয় এই জন্যে তালা দিয়ে রাখলে কোনো দিন ঝগড়া না আর প্রতিবেশীর সাথে হয় সাপোজ আপনার ঘরে অতিথি এসেছিল কল বিকালে সন্ধ্যা তো আপনার ঘরে অতিথি এসেছিলো আজকাল তো আমের দিন আপনি অতিথিকে আম কেটে দিলেন আর করলেন চা দিলেন বাচ্চা ছোট এসেছে তার হাতে চকলেটও ধরাই দিলেন বাচ্চাটোয় আম খাইলো খাওয়ার পরে চোকলা হাতে নিয়ে মানে জুলাইতে জুলাইতে জালদারও ওইদিকে পড়ে গেল। আর ওই চোখলাটা গিয়ে প্রতিবেশীর বারান্ডাতে পড়ল আর চকলেটটা খেয়ে বা চকলেটের কাগজটা নূরা করে জ্বালনায় দিয়ে ফেলাই এই এটাও পড়লো আর হাবা বাতাসের দিন বাইরে অনেক কাগজপত্র মারি ফেলায় মানুষে সেইগুলো আই বারান্ডাতে সুখা শুখাপাতও আই বারান্ডাতে পড়ল। আজ সকালে উঠি দেখে প্রতিবেশী নিয়ে আপনাকে খুব জোরে জোরে গালি পারছে নানান রকম কথা বলছে আপনি জানলা দরজা খুলতে গিয়ে শুনলেন আরে জোরে জোরে কথা বলছে কার কথা বলছে আপনি একটু চুপি দিয়ে শুনলেন আপনাদেরকে গালি গালি দিছে তা আপনারও একদম নাইনটি নাইন ডিগ্রি উঠি গেল আপনি বললেন এই চুপ থাকো আপনি এই চুপ বলে আবার দেওয়ার সঙ্গে সঙ্গে ওর ডিগ্রি বাড়ি গেলো নাইনটি নাইন ডিগ্রি ও ওইদিকে চুপ থাকো বলে চিৎকার করতে লাগলো এতে দুই সাইডে চুপ থাকো বলে চুপ কেউ থাকে না ঝগড়া করতে করতে ছটা বাজার থেকে ঝগড়া শুরু হয়েছে দশটা বাজলো কেউ চুপে থাকে না প্রতিবেশী চারুদিকে এসে কোমরে হাত দিয়ে আনন্দ খুশি মানে মুখে হাসি হাসি শুনছে তাদের কথা সায় দিছে মাঝে মাঝে হাতে তালি দিছে কিন্তু কারও ভ্রুক্ষেপ নেই না আপনার ভ্রুক্ষেপ আছে না প্রতিবেশী আছে এতে দশটা বাজি গল সহ্য করার সময় নাই এখন আপনি গেলেন কোর্টে আপনি করতে এফআইআর করতে গেলেন ও গেলো মহিলা সমিতিতে হ্যাঁ মহিলা কমিশনের কাছে গেল বাস। অল্প দিনের পরে কোর্টে কেস হতে লাগলো মাসে মাসে আপনার নামে চিঠি আসে কোর্টে মা ডাকে এখন কোর্টে গেলে আপনি খালি হাতে যেতে পারবেন না বাকসগুলি টাকা নিতে লাগে ওই উকিলকে দিতে লাগে আরও কোর্টে রেজিস্টার করাইতে লাগে কত টাকা যায়। আবার উকিলে বলল অমুক তারিখে আপনার তারিখ আছে আপনি আসবেন ওই দিনে আপনার সাক্ষী নিয়ে আসবেন এখন সাক্ষী কে হবে আপনার ওসরের প্রতিবেশী তো কেউ সাক্ষী হতে যাবে না আপনি নিজের ভাই ভতিজা ভাগিন সাগিনদেরকে গ্রামে থেকে দূরে থেকে ডাকায় আনি ওই উকিলের কাছে নিয়ে যাবে উকিলে সেই মতে পড়াবে আবার ভাই ভতিজাদেরকে আসা খরচও দিতে লাগে যাওয়া খরচও দিতে লাগে এভাবে করতে 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 কেস চললো আরও কো উকিলকে কো পয়সা দিতে লাগে প্রতিবারে খরচ হয় এইভাবে বিশ বছর চললো এটা সামান্য কথা বিশ বছরের পরে শুনানি হলো যে বললো যে কোর্স কোর্ট মানে কেসটা ডিসমিস কেন কেস এটা মানে উপযুক্ত কারণ নয় ট্রিপল ম্যাটার ছোট কথা নিয়ে নিম্ন নিম্ন কথা নিয়ে কাটাকাটি হয়েছে বাস ডিসমিস করে দেব টাকা টু গেল কষ্ট গেল হ্যারাসমেন্ট গেল। কি লাভ হলো তারপর আপনি প্রতিদিনে উঠা সাথে সাথে ঘরে এখানে ওখানে যে তালা দেন তারপরে দেখবেন যে প্রতিবেশী নিয়ে গালি দিছে আপনি চুপি দিয়ে দিয়ে দেখলেন নেক্সট দিনা তারপরে আপনার তো মুখে তালা আসে কিছু বলতে পারবেন না আপনি আস্তে আস্তে ভিতরে সরে আসলেন আপনি আপনি কি করবেন এখন আপনার টিভি চল্লিশও চলতেছে টিভির ভলিউম বাড়াই দেন আবার টেপ রে আপনি আপনি রবীন্দ্র লাগাই যেন আপনি আপনার কাজ করে থাকেন প্রতিবেশী নিয়ে বকবে 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 ছয়টা বজা থেকে দশটা পর্যন্ত একা একাই বকবে বকে 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 তার প্রত্যুত্তর না পায় সে রাগে ভিতরে যাবে ভিতরে গিয়ে লাইটার ধরবে কারণ দশটা পা ছটা থেকে দশটা বজা পর্যন্ত বকা বকি পেটে খিদা লাগছে সবাই নাস্তা খাওয়া হলো তার তো হয়েছে তা গ্যাস জ্বলাবে ব্র্যাক করে রাগ করে গ্যাস তো ব্র্যাক করে জ্বলবে ঠং করে চার বসাবে চা পানি দিবে হুর করে চা বানাবে তারপরে আটা গুঁটবে রুটি বানায় ঢং 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 করে রুটি বেরোবে আধা আধা কাঁচা আধা পাকা আধা জলা রুটি হলো বস অন্যদেরকে খাবার দিয়ে নিজেও রুটি খাবে তারপরে শান্ত থাকবে কিন্তু আপনার মুখে তালা দিয়াতে প্রতিবেশী নিয়ে তারপরে আরও কথা বলতে পারে না মৃহমান হয়ে গেল দশটা লেগে বকে আরও ঝগড়া হয় না তো এতে এখান কি হল কোর্টকে সমস্ত খরচা তো হলে দুই ঘরের মাঝে এটা ওয়াল আসি গল জনের ঘরে রাস্তা আলাদা হলো দুইজনের মধ্যে আজীবন উঠা বসা হলো না কথাবার্তা হলো না এখন আমরা কি করতে হয় সেই জন্য তালা মুখে দিতে লাগে এখন দেখেন এই সব কথা আমাদের রাজযোগের দ্বারা পাওয়া যায় বিশেষ মেইন করে রাজযোগের দ্বারা কি পাওয়া যায় যে ধরুন এখানে এ কাগজ আছে কাগজটা যদি আপনি সূর্যের কিরণে দশ বছর ফেলায় রাখুন একটা কাগজ সূর্যের কিরণে ফেলায় রাখুন দশ বছর একে জায়গাতে আছে কিন্তু কোনো দিন সূর্যের কিরণে সেই কাগজটা জ্বলাইছে না আজকে আপনি রাজযোগ শিখে আসলেন একটা লেন্স আনি পেলাই লেন্সটা সূর্যের কিরণে এরকম ধরে রাখলেন পাঁচ মিনিটে আগুন আসলো কাগজটা জ্বলে গেল কালা হয়ে গেলো এখানে আগুন আসলো কাগজটা জ্বলে গেল কীভাবে জ্বললো এতদিন দশ বছরে জ্বলা নাই সূর্যের কিরণে একত্রিত এত এতটুকু লেন্সে যত পাওয়ার আছে। তাকে এক বিন্দুই দি পাশ করা আসে সেই জন্যে এটা বেশি প্রখর ওই নিচে পড়াতে সূর্যের কিরণ এসে আগুন বাইর তেমনি আমরাও এক একদম এক মনে এক ধ্যানে পরমাত্মাকে এক বিন্দু আত্মা মনে করি পরমাত্মাকে বিন্দু মনে করি স্মরণ করলে পরমাত্মার অগ্নিময় পরমাত্মার স্নেহযুক্ত সেই সেই স্নেহযুক্ত স্মৃতিটা আমাদের মনের ভিতরে আত্মার ভিতরে অগ্নি হয়ে আসবে আর আত্মাতে যত নোংরা বস্তু আছে সেগুলো সব জ্বলে যাবে গতিকে দেখা গেল পরমাত্মাকে স্মরণ করলে আমার আত্মার ভিতরে থাকা নোংরা ব্রু জ্বলি যায় এতে কত আমরা লাভ হল দেখেন তো এই অষ্টশক্তি পেলাম তারপরে এখানে সূর্যের কিরণে যেমন কাগজ জ্বলে পরমাত্মা তো জ্ঞান সূর্য জ্ঞান সূর্যের কিরণে কি জ্বলে জন্ম জন্মন্তর পাপ জ্বলে যায় এখন আগে আমার মার্গতে পাপ জ্বলার জন্য কি করেছিল গঙ্গা স্নান করো পাপ জ্বলবে কতবার গঙ্গা স্নান কৰি আসলো তো গঙ্গা স্নানে তো গঙ্গাতে তো বেঙ্গো থাকে সাপও থাকে বিলাকার মুক্তি হয় না কেন আমরা একবার করিস যদি স্নান করি মুক্তি হয় কত আমরা অন্ধবিশ্বাসে ছিলাম প্রকৃততে পরমাত্মাকে স্মরণ করলে আমাদের জন্ম পাপ যায়। তবে হে আমাদের মুক্তি আর জীবন মুক্তি পাওয়া যায় এখন আর এটা কথা আপনার ধরুন মেয়ে আমেরিকাতে পড়ে পড়াশোনা করে এখন আপনি আপনি আপনার মেয়েকে ফোন করলেন ডাইরেক্ট আপনার ফোন নম্বর মেয়ের কাছে গিয়ে লাগবে না কারণ আপনার ফোন নম্বর তো বহু দোষ বিদেশ তো এই জন্য গিয়ে স্যাটেলাইটে লাগবে প্রথমে স্যাটেলাইটে নক করে আপনার মেয়ের ফোনে বাঁচবে তখন মেয়ে ধরবে যে ও ফোন আইছে মার ফোন ধরবে তখন কথাবার্তা হবে এইভাবে আগে এখান থেকে পঠোয়া মেসেজ এখানে স্যাটেলাইটে যায় আবার এই টিভি প্রোগ্রামে যত প্রোগ্রাম করে প্রথমে স্যাটেলাইটে পঠায় স্যাটেলাইট থেকে প্রত্যেকের টিভিতে আসবে সেইভাবে পরমাত্মায় দেওয়া মেসেজটা এখন আমরা এখানে বসি পরমাত্মাকে স্মরণ করছি আমরা যত রকমের মেসেজ পরমাত্মাকে পঠাই পরমাত্মায় তাকে মাল্টিপ্লাই করি পৃথিবীতে পঠায় দিয়ে যার কাছে যেতে লাগে সেইটা মাল্টিপ্লাইও যাবে আমার কাছেও আসবে গতিকে আমরা পরমাত্মাকে যেরকম নিবেদন করবো সেই নিবেদনটাই ঈশ্বরের কাছে গিয়ে প্রতিফলন হবে আবার এখানে আর একটা কথা দেখানো হয়েছে এজন মা আমাদের মন শুধু পরমাত্মাতে লেগে থাকবে এটাও নয় বা শুধু ঘরের গৃহকার্যতে লেগে থাকবে সেটাও নয় আমাদের মন কত পরিবর্তন হয় মন তো ক্ষণস্থায়ী না মন স্থির হয় না অনেকে আপত্তি করে মন স্থিরে থাকে না মন চেষ্টা করলে মনকে একাগ্র করা যায় এখানে দেখেন এত ছোট বাচ্চা মার কোলে আসে এই ছোট বাচ্চায় মার বাদে কাউকে জানে না কাউকে চিনে না তার বাবা ডাকলেও বাবার কাছেও যায় না কেউ যদি আপনজনে ডেকে টানি আজুরি নিয়ে যায় তাহলে এ করি কাঁদবে আবার মার কোলে আসবে যখন এই একটু বড় হলো তার সহপাঠীর সাথে খেলতে খেলতে লাগলো যখন তার খেলার বয়স হয়েছে খেলার বয়সে কি করলো খেলার বয়সে খেলতে গেল এই বাচ্চাদের সাথে খেলছে দেখেন এখানে ফুটবল খেলছে তখন মা ডাকছে মা ডাকছে বাবু তোমার দুধ খাবার সময় হয়েছে তুমি এসো দুধ খেয়ে যাও বাচ্চাটে বাচ্চা আরে আমি যদি দুধ খেতে যাই আমার বন্ধু সব চলে যাবে খেলা হবে না তার বলছে না না একটু পরে আমি খেলা শেষ করি খাবো এখন খাবো না তার বন্ধুর দিকে মন গেছে যখন একটু বড় হলো পড়াশোনার দিকে মন গেলো যখন তার মা বলবে আজ রাত সার রাত তোমার জ্বর উঠেছে সর্দি জ্বর আজি স্কুল যেতে লাগে না বাবু এরকম বোঝাই রাখছে তারপরে সে বলল না আজি মা আমাকে ম্যাডামেও বহুত ভালো ইম্পর্টেন্ট কথা পড়া পড়াবে আমি এতে যেতে হই মা এখন ভালো লাগছে আমার মাথা ব্যথা হয় নাই আমি যাব জোর করিয়ে যায় কারণ স্কুলের দিকে তার মন গেছে তো এখন ঘরে থাকতে পারে যখন একটু বড়ো হলো অফিসে কাজ কর অফিসে চাকরি পেয়েছি তখন মা বললো বাবু আজই আমার ঘরে কাজ আছে শ্রাদ্ধ আছে বা পূজা আছে তুমি আজ ছুটি লো যেতে লাগে না সে বলবে যে মা আজ আমার অফিসে বহুত ইম্পর্টেন্ট কাজ আছে আমি গিয়ে ছুটি নিয়ে চলে আসব। তো এ অফিসে গেলো তো গেলোই কিন্তু ছুটি নিয়ে আসলো না সারা দিন কাজ করি পাঁচটা বজাতেই আসলো যখন পাঁচটা বজাতে আসলো ঘরের কাজ কাম কাজ হয়ে গেছে তখন মা বললো কেন আসলি না বাবু বলে ছুটি দিলো না কীভাবে আসবো মা তুমি খারাপ পাও না যখন এই ছেলেটা বড় হয়ে তার বিবাহ হয়েছে তার নিজের স্ত্রী এসে ছেলে বাচ্চা বাচ্চা হয়েছে মেয়ে ও সংসার আলাদা হয়ে গেছে তার এখন তাদের সাথে মেসা করবে করবে বাচ্চাদের সাথে কথা বলবে তখন মা ডাকলো মা বাবু এদিকে আমি এটা কথা বলবো তখন ও বলে মা আমি এখন ব্যস্ত আছি পরে আসবো এখন একটু অল্প দিন পরে তার নাতি সাতি বড় হলো পড়াশোনা করতে বাইরে গেল তার সংসার এদিকে ওদিক এলোমেলো হয়ে গেলো কিছু হয়ে গেল দূরে দূরে রয়েছে মাত্র ছেলে আছে। এখন সন্ধ্যার সময় সে ভগবানের প্রার্থনা করে তখন যখন মা ডাকে বাবু এখানে আও তোমাকে একটা কথা বলবো ও বলে মা এখন ওই ভগবানকে স্মরণ করি পরে আসবো দেখে যে মাকে ছেড়ে যাইতো না এখন সে মা ডাকলে আসে না তার মানে আমার আমাদের মন এক জায়গাতে লাগে না যেখানে আমরা লগাই সেখানে লাগবে এখন এতদিন আমরা ঘর গৃহস্থিতে মন লাগাইছি বরি কার্য সংসারী কার্য মন লাগায় সেখানে পরমাত্মাকে যদি মন লাগায় তাহলে পরমাত্মার স্নেহ মিঠা আনন্দ প্রেম পরমাত্মার প্রেম চড়ে আমার মন ভাগ পালাবে না কোনো দিকে আমার মন যাবে না এখানে পরমাত্মার স্নেহ ভালোবাসা সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ ভালোবাসা কত মধুর আছে যারা পায় সে বুঝে এখন আপনারা চেষ্টা করুন পরমাত্মার মধুর স্মৃতিতে থাকা কত আনন্দ খুশি হবে কত শক্তি পাবে কত আনন্দ পাবে